2025 সালে যারা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য দারুণ সুখবর, সেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করছে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, সিলেবাস ডাউনলোড লিঙ্ক এবং তোমাদের সিলেবাস নিয়ে যাবতীয় সকল তথ্য এই মুহূর্তে ভাইয়া তোমাদেরকে দিচ্ছে। তাই আমার সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে এবং অবশ্যই সামনে পরীক্ষা নিয়ে অনেক তথ্য পাবা, তাই আমাদের সাথে কানেক্টেড থাকো। সিলেবাসের আমি পুরো বিষয়টি একটু ছোট্ট করে বলে রাখি, তার পটভূমি যেটা, সিলেবাস হচ্ছে একটা বইয়ের ছোট্ট একটা অংশ যেটার উপর পরীক্ষা হবে। অর্থাৎ পুরো বইয়ে ধরুন একটা বইয়ে 20টা অধ্যায় আছে, সো সিলেবাসে সেখানে সিলেবাস করা হয় 15টা অধ্যায় বা 12টা অধ্যায় নিয়ে, মানে ওই যে বাকি 8টা বা 5টা অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়, ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না। তার মানে পুরো 12টা অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেখান থেকে কোশ্চেন আসবে এবং সেটাকে বলা হয় সংক্ষিপ্ত সিলেবাস। অর্থাৎ পুরো সিলেবাসটাকে একটু ছোট করে দেওয়া। এখন এই সিলেবাস নিয়ে অনেক শিক্ষার্থী অনেকদিন ধরে দাবি তুলছিল যে সিলেবাস কেন দেওয়া হচ্ছে না বা দেওয়া হবে না কেন। আমরা ধারণা করছিলাম তোমাদের পুরো সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য সুখবরটা দিয়েছে, তারা বলেছে না, সিলেবাসে আমরা সংক্ষিপ্ত সিলেবাস নিয়েই তোমাদের পরীক্ষা নেবো, কারণ তোমরা খুব অল্প সময় পাচ্ছ, 2 বছর মূলত সবাই পায় কিন্তু তোমরা তো 2 বছর পাও নাই। সেই জায়গায় তোমাদের অবশ্যই উচিত, তাদের উচিত ছিল সিলেবাস দেওয়া এবং সেটা তারা করেছে। তো আমরা এবার সিলেবাস ডাউনলোড নিয়ে কথা বলি। মূলত ঢাকা শিক্ষা ওয়েবসাইটে এখনও নোটিশ প্রকাশ না করলেও খুব তাড়াতাড়ি নোটিশ প্রকাশ করবে, বা চট্টগ্রাম শিক্ষা বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে। তাদের কলামে এই যে দেখতে পাচ্ছ 2025 সালের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত অবহিতকরণ নামে নোটিশে প্রকাশ করেছে, বা তোমরা এখানে যদি আসো যে পরীক্ষা শাখা থেকেও এই বিষয়টা দেখতে পারবা। কেমন তা আমরা নোটিশটা দেখি, এই হচ্ছে নোটিশ এবং নিচে ফুল কপিটা এটা, এবং এখানে বলা হয়েছে 18 তারিখ, তারা 18/2/2024 অর্থাৎ আজকে তারা এই ব্যাপারটা কনফার্ম করেছে, এবং সেখানে তারা বলেছে 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষা সংশ্লিষ্ট সকলে জানা যাচ্ছে যে তোমরা যারা, তোমাদেরকে বলা হয়েছে যে 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2023 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের কোনো সিলেবাস, নতুন কোনো সিলেবাস দিচ্ছে না, গত বছর যে সিলেবাসটা কন্টিনিউ করা হয়েছে সেটাই তোমাদের জন্য মানে কন্টিনিউ করা হবে। এখানে তোমাদের নতুন কোনো কিছু দিচ্ছে না, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। কেন? কারণ যদি নতুন সিলেবাস দেয় তখন সেটা কিন্তু পুরো মিলেমিশে একাকার হয়ে যায়, তখন তোমরা কনফিউজ হয়ে যাবা। সো এই সিলেবাসটা অনেক কাজের, অনেক ভালো। সেক্ষেত্রে 2023 সালে সিলেবাসটা তারা দিয়েছে, তার সাথে এখানে বলেছে 2025 সালে এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে, এইচএসসি সমমান পরীক্ষা প্রতি বিষয়ে পত্রে এবং 3 ঘন্টা আয়োজন করা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোনো নিয়মকানুন চেঞ্জ হচ্ছে না, নিয়মকানুন স্ট্রিক্ট থাকছে, যেটা এর আগের বছরগুলো ছিল সেটাও থাকছে, শুধুমাত্র চেঞ্জ এসেছে সিলেবাসে। তো এবার আমরা চলো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে সিলেবাস, তোমাদের সিলেবাস হচ্ছে আমার সিলেবাসে ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবা। এটা মূলত তোমরা এখানে কিন্তু 2023 সাল দেখতে পাচ্ছ, তোমরা 2023ই দেখতে পারবা, কারণ তোমাদের কিন্তু নোটিশে 2023 সালের কথা বলেছে, যে 2023-এর কথা বলেছে। সো তোমরা এখানে 2023 দেখতে পারবে। এই যে তোমাদের সিলেবাস, এটা হচ্ছে বাংলা সিলেবাস রয়েছে, এটা বাংলা এই অধ্যায়গুলো রয়েছে, মাত্র কয়টা অধ্যায় দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7 অধ্যায় গদ্য। তোমাদের বই কিন্তু অনেকগুলো অধ্যায়, বাট সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 7টা অধ্যায়, কবিতা কয়েকটা অধ্যায় রয়েছে, নাটক উপন্যাস কয়েকটা অধ্যায় রয়েছে। তারপর যদি আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্র, সেখানেও সিলেবাস চেঞ্জ করা হয়েছে। তো ওভারঅল অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। তোমরা সিলেবাসগুলো দেখে নিবা ডাউনলোড করে, আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এখানে আমি সবগুলো সাবজেক্ট, বাংলা, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, হিস্টোরি রয়েছে, তারপরে এখানে রয়েছে ইসলামী ইতিহাস সংস্কৃতি, এখানে সবগুলো সাবজেক্ট, এখানে প্রায় 72টা সাবজেক্টের তোমরা সিলেবাস পাবা। তো যারা ডাউনলোড করো না, ডাউনলোড করে নিও, এবং আমি তোমাদের বন্ধুদেরও মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে ওরা ডাউনলোড করতে পারে। তোমাদের সিলেবাস নিয়ে এক্সপ্লেন কোনো ভিডিও দরকার হলে সেটা কমেন্টে জানাও, আমরা সেটা নিয়েও কথাবার্তা বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।